নমস্কার বন্ধুরা, স্বর্ণবীজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি স্বর্ণবী, আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজ আমি বানিয়েছি কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য যেগুলো আমাদের লাগবে, আটা, ময়দা একসাথে মিশিয়েই আমি এটা তৈরি করব। তাই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতন আটা, আর নিয়েছি 1 কাপ ময়দা। এবার দিলাম সামান্য একটু স্বাদ মতন নুন, দিলাম খানিকটা চিনি, আর দেব বাড়ির তৈরি গাওয়া ঘি। এটা ময়ামটার জন্য আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে তোমরা যে পরিমাণে ময়ামটা দেবে সেটাই নির্ভর করবে তোমার লুচিটা কতখানি নরম আর কতটা সুস্বাদু হবে। আমি এখানে ময়াম দিলাম বাড়ির তৈরি গাওয়া ঘি, আর এটা নিয়েছি 2 চামচের মতন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, খুব সুন্দরভাবে মেশাতে হবে যাতে একটুও দানা থেকে না যায়। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালোভাবে একটু সবগুলোকে মিশিয়ে নেব। মেশানোর পর দেখে নেব হাতে যে এরকম হচ্ছে কি না, তার মানে আমাদের আটাটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল ব্যবহার করে আটাটাকে মেখে নেব। ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, আটাটাকে এবার ভালোভাবে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেলে এটা কিছুক্ষণ আমি রেখে দেব, তো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এক থেকে 2 ঘন্টা রাখা এটা ভালো, কিন্তু যদি সময় না থাকে 8 ঘন্টা রাখলেও ক্ষতি নেই। আমি এখানে 1 ঘন্টা মতন রেখেছিলাম। আটাটা কিছুক্ষণ থাকতে থাকতে আমি এদিকে তৈরি করে নেব কড়াইশুঁটির যে পুরটা হবে সেই পুরটা। এখানে যেহেতু বরফ এখনও কাটেনি, তাই এখানে একটু জল দিয়ে দিলাম। এবার বরফটা কেটে গেলে আমি এটাকে গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব। বরফটা কেটে গেলে এবার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। খুব মিহিভাবে এটাকে পেস্টটাকে তৈরি করতে হবে, যদি কোনো দানা থেকে যায় তাহলে লুচিটা ফুটো হয়ে যাবে আর তখন সেখান দিয়ে তেল শোক করতে থাকবে। কড়াইতে আমি এখানে সাদা তেল নিয়ে এখানে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে দিলাম কড়াইশুঁটিটা, বাটা কড়াইশুঁটি। এখানে হিংটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করে নিয়েছি। হিং দিয়েছি এখানে 1/4 চামচের, 8 চামচেরও কম, একটু পরিমাপ করে দিতে হবে। যতটা কড়াইশুঁটি বাটা থাকবে ঠিক ততটাই, এখানে ততটা নয়, ঠিক সেই পরিমাণ করে হিংটাকেও দিতে হবে। এবার হিং আর কড়াইশুঁটি বাটাটা মিশিয়ে নেব। এখানে বেশি কিছু মশলা দেব না, শুধু এখানে দেব একটু ধনে গুঁড়ো, নুন আর চিনি, আর কিছু এখানে ব্যবহার করব না। দিলাম সামান্য ধনে গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর 8 চামচের মতন একটু চিনি। এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটা পুরের মতন তৈরি করে নিতে হবে। ব্যাস, আমার পুরটা তৈরি হয়ে গেছে। ভালোভাবে আর একবার মিশিয়ে নেব। এটাকে এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে লেচি কেটে তার মধ্যে পুর ভরে এবার কচুরিটাকে তৈরি করে নেব। এভাবে একটা বাটির মতন করে কড়াইশুঁটিটার পুরটাকে গোল গোল করে নিয়ে আমি ওই বাটিটার মধ্যে পুরে দিলাম আর মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে সমস্ত লেচিগুলোকে এভাবে পুর দিয়ে কচুরি শেপে বানিয়ে নেব। একটা চাকা বেলন নিয়েছি, বেলনটাকে একটু ভালোভাবে তেল মাখিয়ে নিলাম যাতে
কচুরিটা বেলার সময় ছিটকে না যায়। কচুরিটাকে এবার বেলে নেব। কচুরিটা গোল হচ্ছে নাকি সেটা তোমরা ইগনোর করে যাও। রুটি আমার গোল হয় কিন্তু লুচি কখনোই আমার গোল হয় না, এরকম একটু একটু ম্যাপ হয়েই যায়। তো যাই হোক, এভাবে লেচিগুলোকে কেটে আমি পুর ভরে নিয়ে তারপর কচুরিগুলোকে সব বেলে নেব। এভাবে আস্তে আস্তে সমস্ত কচুরিগুলোকে আমি বেলে নিয়েছি। এবার তেল গরম করে আস্তে আস্তে একটা করে কচুরি ভেজে নেব। এখানে ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে রেখেছি। এবার সাইডগুলো যদি কাঁচা না থেকে যায় সেই জন্য একটু চাপ দিয়ে দিয়ে সাইডগুলোকেও ভেজে নিচ্ছি। এভাবে একটা একটা করে সমস্ত কচুরিকে ভেজে নিতে হবে। দেখো কচুরিগুলো আমার তৈরি হয়ে গেছে, আর দেখো কত নরম হয়েছে। প্রথমেই যদি আমরা ময়ামটা ঠিক মতন দিই তাহলে ঠিক একদম তুলতুলে নরম হবে কচুরিটা, খেতেও সুবিধা আর ভাজা হতেও সুবিধা হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও।